সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বুধবার 20 ডিসেম্বর, আর এখন বাজছে 7:40। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাবাই গেল 7:30 নাগাদ, তারপর আমি এই যে একটু জল খাওয়ার সময় পেলাম। শীতকালে সময় এত তাড়াতাড়ি পেরিয়ে যায় যে মনে হয় কত কাজ বাকি অথচ সময়টা পেরিয়ে যাচ্ছে। কোন সকালে, মানে সকাল তো নয়, কোন ভোরে উঠেছি, প্রায় ওই তখন 5টাও বাজেনি, 4:40-45 নাগাদ উঠেছি। কালকে রাতের কিছু বাসন ছিল, সেগুলো ধুলাম, গরম জল করলাম, নিজে ব্রাশ করলাম, নিজের কিছু কাজ করলাম, তারপর আলু কাটলাম, আলু সেদ্ধ করলাম, পেঁয়াজ কাটলাম, বাবাইয়ের জন্য টিফিন রেডি করলাম। বাবাইকে আজকে টিফিনে দিয়েছি আলু স্যান্ডউইচ আর একটু ড্রাই ফ্রুটস, এটাই দিয়েছি টিফিনে। বাবা স্কুল যাওয়ার পর এই যে নিজে একটু খেলাম, আকাশকে চা বানিয়ে টিফিন বানিয়ে পাঠালাম, আর এখন এই যে কিছু বাসন পড়েছিল সকাল থেকে সেগুলো ধুয়ে নিলাম। অবশ্য কড়াইটা ধোবো না, কারণ কি রান্না তো হবে, তো সেই জন্য ভাবছি ব্রেকফাস্টে ওই আলু স্যান্ডউইচই আমিও খেয়ে নেবো, তো সেই জন্য কড়াইটা রেখে দিয়েছি। হে, গুড মর্নিং। এখন বাজছে প্রায় 8:30, আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, মানে বেশ কিছুক্ষণ আগেই বসিয়েছি, আর এখন ভাবছি আজকে ডিমের কারি করব, তো সেই জন্য ভাবছি ডিমগুলো বের করে নিই। এই যে ডিম, তো ভাবছি ডিমের কারি করব। আর এখন কি সবজি আছে সেটা ঠিক মনে নেই, এখন ওই ভেজিটেবল বক্সটা বের করতে হবে, তারপর দেখতে হবে যে কী সবজি আছে। বাবার তো স্কুল এখন হাফ ডে চলছে, 11:30-টার মধ্যে চলে আসবে, তো চেষ্টা করব বাবাই আসার আগে অনেকটা কাজ এগিয়ে নিতে, কারণ এলে পরে প্রথমত ওকে সময় দিতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ফোন আমাকে বলবো দাও, অনেকক্ষণ তো ফোনটাতে একটু গেম খেলি নি, গেম খেলি তো তখন আমার ব্লক করাটা প্রবলেম হয়ে যাবে, তো সেই জন্য ফটাফট ফটাফট সব কাজগুলো করার চেষ্টা করছি। এই যে ডিম, ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, আর দেখি ভেজিটেবল বক্সটা খুলে কি আছে সবজি, তখন ডিসাইড করব যে এই সবজিটা করব। আর ডাল করব না আজকে, ওই ডিমের ঝোল ভাত আর কিছু একটা সবজি করে দেবো। এত ঠান্ডা, মানে হাতগুলো তো আর বস নেই, মনে হচ্ছে না আমার আঙুলগুলো আছে, এতটাই ঠান্ডা, আর প্রচণ্ড হাওয়া দিয়েছে। আজ 3 দিন ধরে একই রকমভাবে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটাও মনে হচ্ছে দিনের দিন বাড়ছে। তো যাই হোক, বাবাইয়ের তো আবার ক্রিসমাসের ছুটি পড়বে, তো তখন তো উনি বাড়িতে থাকবেন, আর তারপরে স্কুল খুলে খুলেই ওদের আবার পরীক্ষা, মানে এখন প্রচুর চাপ, প্রচুর চাপ। তো চলো রান্নাটা এগোই, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। ভেজিটেবল বক্সটা বের করলাম, তো দেখলাম অনেক রকমের সবজি রয়েছে, অনেক কিছু, মানে ফুলকপি আছে, অল্প বাঁধাকপিও ছিল, আবার গাজর আছে, বেগুন আছে, তো খুঁজে পাচ্ছিলাম না কি করব। আর পালং শাকও ছিল, তো ভাবলাম পেঁয়াজ শাক, পেঁয়াজ শাক খেতে আমার খুব ভালো লাগে, আর দেখে দেখলাম যে পেঁয়াজ শাকগুলো বেশ ভালোও আছে। 1 সপ্তাহ আগে কিনেছি, কিন্তু দেখো পলিথিন দিয়ে মুড়ে রেখেছিলাম, কি সুন্দর আছে একদম, এক ফোঁটাও নষ্ট হয়নি। হ্যাঁ, এক দুটো একটু গলে গলে গেছে, একটু মানে পচে গেছে একটু, মানে এক আর দুটো ওইরকম, তাছাড়া পুরোটাই একদম ঠিক আছে। তো সেই ভাবছি পেঁয়াজ শাকগুলো, মানে সেই জন্যই পেঁয়াজ শাকটা বের করলাম, আর একটু বেগুন আর আলু দিয়ে করব, বেশ ভালো লাগে খেতে। আর বেশি কিছু করব না, এরকমই শীতকালের দিনে এত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়, মানে কোন রান্নাটা করব আর কোনটা করব না সময় খুঁজে পাই না। যত সকাল থেকেই আমি রান্না শুরু করি দেখো, তবুও কোন দিক দিয়ে যে সময় পেরিয়ে যায় খুঁজে পাই না। আর আকাশ বরাবর বলে যে বেশি তরকারি করবে না, একরকম তরকারি মাছ ডিম মাংসের মধ্যে একটা কিছু করে দেবে, আর একরকম তরকারি ডাল এরকম করবে, কোনো দিন একটু ভাজা করবে, মানে বেশি বেশি অত করো না, আর বেশি করলে নষ্ট খুব হয়, আর নষ্ট জিনিসটা আমার আকাশের দুজনেরই একদম পছন্দ নয়, বরঞ্চ কম খাবো, তৃপ্তি করে খাবো, কিন্তু নষ্ট করব না, নষ্ট করতে খুব গায়ে লাগে। তো এই আজকের তরকারি পেঁয়াজ শাকের। শীতকালে সময়টা কোন দিক দিয়ে পেরিয়ে যায় খুঁজে পাই না,
না, এত তাড়াতাড়ি সময় পেরিয়ে যায়। দেখো এখনই বেজে গেল 10টা, সবজি কাটতে আর মশালা পেস্ট করতে ভাতটা নামালাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, আর জলখাবারটা করে ক্যাসারোলে রেখে দিয়েছি। শীতকালে ঠান্ডা খাবার একদম খাওয়া যায় না, গরমকালে যদিও বা একটু ঠান্ডা হলে খাওয়া যায়, শীতকালে মনে হয় একটু হালকা হালকা গরম থাকে যেন, তবে খেয়ে তৃপ্তি হয়। তো চলো তোমাদেরকে দেখাই কী কী এতক্ষণ ধরে করলাম। আর এই দেখো পেঁয়াজ শাক, দেখো কি টাটকার মতো, মনে হচ্ছে আজকে কেনা একদম, তাই না? আর আমি এখন ব্লগ এডিট করছি, আর কোথায় একটা কুকুর কানছে, আমার কুকুর কান্না বা কুকুর চেল্লানো শুনতে এত ভয় লাগে, মনটা কীরকম একটা হয়ে যায়। তো যাই হোক, আমার ভয়েস এডিটিংয়ের সময় হয়তো ভয়েসটা চলে আসবে। তো এই দেখো, এই আলুটা কেটেছিলাম এই ডিমের ঝোল করার জন্য, এখনও ডিমের মশালাটা পেস্ট করিনি, শুধু আদা আর রসুন এই পেঁয়াজ শাকে দেব, সেটা পেস্ট করেছি, আর বেগুন আলু কেটে নিয়েছি, এই দেখো আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, আর বেগুনটা কেটেছি, আর এদিকে একটু শশা কুচি করেছি, আমার শশা খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ব্রেকফাস্টটা করে রেখে দিয়েছি ক্যাসারোলের মধ্যে, গরম থাকবে, একটা চিজ স্যান্ডউইচ করেছি আর অন্যগুলো আলু স্যান্ডউইচ। ব্রেকফাস্টটা করে রেখে দিলাম, আলু স্যান্ডউইচ বাবাইকেও আজকে টিফিনে তো তোমাদেরকে বললামই আলু স্যান্ডউইচ দিয়েছি, আর এখানে এই যে ভাত নেমে গেছে, আর এই যে ওখানে মাড় ঝরিয়েছি, আর এই দিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ভাবছি প্রথমে পেঁয়াজ শাকটা বসিয়ে দিই, তাহলে সেই সময় যেই সময়টা সেদ্ধ হবে সেই সময়টায় আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এই শীতকালের দিনে পেঁয়াজ শাকের তরকারির একটা আলাদাই টেস্ট আছে, তাই না? কে কে পছন্দ করো এই আমার মতন পেঁয়াজ শাক, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই দেখো তেলটা গরম করে আলু আর বেগুন কুচিগুলো দিয়ে দিলাম, এগুলো একটু লাল করে ভেজে নেব, আর তার সাথে দিয়ে দিলাম অল্প লবণ পরিমাণ মতো, আর এক চিমটি হলুদ, এটাও পরিমাণ মতোই দিয়ে পরে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব, বাস। আর তো সেরকম কিছু মশালা নেই, আর ওই একটু আদা দেব আর রসুনের পেস্ট, আর কিচ্ছু না, টমেটো কুচি করেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, তার আগে অবশ্যই ওই যে বললাম এক চামচের মতো রাধা রাধা বলছি আদা আর রসুন পেস্ট দিলাম, মাঝে মাঝে মুখ দিয়ে কি যে বেরিয়ে যায়। আমি কিন্তু দেখো ভয়েস এডিটিং করার সময় এটা চেঞ্জ করতেই পারতাম, কিন্তু এগুলো রেখে দিই জাস্ট অ্যাজ আ ফানি, মাঝে মাঝে একটু মানে মজার কিছুও তো বলতে হবে, মজার কিছুও তো করতে হবে যাতে তোমাদের একটু ভালো লাগে। তো দেখো এরকমভাবে ভেজে নিলাম, এরপর দিয়ে দেবো পেঁয়াজ শাকটা। আর দেখো পেঁয়াজ শাকটা বসিয়ে চলে এসেছি ছাদে, এই যে ব্রেকফাস্ট করতে, একটা বানিয়েছিলাম বললাম না চিজ স্যান্ডউইচ, এই যে এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, এই দেখো, আর আর তিনটে রয়েছে, ওইগুলো হচ্ছে পটেটো স্যান্ডউইচ, না এটা পটেটো স্যান্ডউইচ, আর আরোগুলো আছে যেগুলো চিজ স্যান্ডউইচ। তো রোদে ভাবলাম একটু রোদে বসি, বেশ ভালো লাগবে, শীতকালের দিনে রোদে বসার একটা আলাদাই মজা, তো সেই জন্য রোদে বসে বসে ব্রেকফাস্টটা করে নিই, আর ততক্ষণে আমার ওই পেঁয়াজ শাকটা হয়ে যাবে। রান্না কমপ্লিট, এখন বাজছে 11:10, এই বাসনগুলো ধোবো, আর দেখি ভাবছি ঝোলটা একটু কম কম লাগছে, ভাবছি একটু মুসুর ডাল বসিয়ে দিই, কারণ কি ভাতে একটু ঝোল ঝোল না হলে ঠিক হয় না, তাই না? আর বাবাই চলে আসবে 10 মিনিটের মধ্যে, 11:20, 22, 25 এরকমভাবে ঢুকে যায়। তো চলো ফটাফট আমি বাসনগুলো ধুয়ে নিই, না যে বাবাই এসে পরে এখনই মা এটা দেখো মা এটা করিয়েছে ওটা করিয়েছে, এখনই আরো দেরি হবে, ওকে সময় দিতে পারবো না, সেন ফটাফট বাসনগুলো ধুই নি। আর এই যে রান্না, ডিমের ঝোল, এটা জাস্ট ঢেলে রাখবো, হয়ে গেছে, আর তখন করেছিলাম ওই যে তোমার কি বলা ওটাকে পেঁয়াজ শাকের তরকারি, এই যে এগুলো ভাতের মধ্যেই রেখে দিয়েছি, তাহলে গরম থাকবে। তো চলো টাটা।